হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। দেখো, এই ক্রাক ডাব্লিউবি এসআই অফ পুলিশ অ্যান্ড ডাব্লিউবি পুলিশ কনস্টেবল বাই লীলা রয়, এই বইটি থেকে যে আমরা প্র্যাকটিস সেটগুলো আলোচনা করছি, তো আসছে কিন্তু এর পর্ব নম্বর হচ্ছে 12। এর পূর্বে আমরা তোমাদের জন্য 11টি পর্ব পাঠ করে দিয়েছি, তোমরা যদি সেটা না দেখে থাকো অবশ্যই একবার দেখে নেবে। তো চলো শুরু করা যাক আজকের সেশনটি। আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। কি বলছে প্রথম প্রশ্ন, ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? INTUC, CITU, AITUC, BMS। দেখো, তোমরা কিন্তু ভিডিওটি পজ করে উত্তর চেষ্টা করবে। দেখো, সবচেয়ে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা হচ্ছে আমাদের কোনটি? AITUC। অপশন তোমাদের সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, AITUC, AITUC। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল তোমাদের 1920 খ্রিস্টাব্দে। এটা তোমরা মনে রাখবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা। নেক্সট, রাইডার কাপ যে খেলার সঙ্গে সম্বন্ধিত তা হলো বেসবল, হকি, বাস্কেটবল, গলফ। দেখো, এই যে রাইডার কাপ, তোমরা এভাবে মনে রাখতে পারো, এখানেই তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গলফ। গলফ খেলার মধ্যেই কিন্তু এই রাইডার কাপটি দেওয়া হয়ে থাকে। দেখো, গলফ খেলে আমরা কী হয়, গলফ খেলার সময় এখান থেকে মারা হয় এবং বলটা অনেক দূরে গিয়ে পড়ে, এবং তোমরা এভাবে মনে রাখতে পারো যে এই বলটি আনতে কিন্তু রাইড করে যেতে লাগে। তো তোমরা এভাবে মনে রাখতে পারো যে গলফ খেলায় রাইডার কাপ দেওয়া হয়ে থাকে। তো ধরো, তোমরা এই বলটা আনতে তোমার কী করতে হবে, রাইড করে গাড়িতে করে নিয়ে আসতে হবে বলটা। তো এখান থেকে হলো রাইডার, তো তোমাদের সঠিক কথা হচ্ছে রাইডার কাপ। এই রাইডার কাপের মধ্যে, সরি, গলফ খেলার মধ্যে রাইডার কাপ দেওয়া হয়ে থাকে। নেক্সট, হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা। আচ্ছা, হিমোগ্লোবিন কোথায় থাকে? হিমোগ্লোবিন থাকে না আমাদের কোথায়, রক্তের মধ্যে, এবং এর উপস্থিতির জন্যই কিন্তু আমাদের রক্তের রং লাল হয়। আর এই হিমোগ্লোবিনের প্রধান কাজটি তোমাদের জানতে হবে, অক্সিজেন পরিবহন করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, রক্তপ্লতা রোধ করা, শক্তির ব্যবহার করা। দেখো, এই হিমোগ্লোবিনের প্রধান কাজ হলোই কিন্তু এর রক্তের মাধ্যমে অক্সিজেন পরিবহন করা। তো অপশন তোমাদের কী হয়েছে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, কোনটি তাপমাত্রা বা তাপ উৎপাদক পরিবর্তন? দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড লবণে জল দেওয়া, এটা কিন্তু তোমাদের তাপমাত্রা বা তাপ উৎপাদন পরিবর্তন নয়। তো দেখো, তোমাদের কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে, তোমাদের কি সঠিক উত্তর হয়ে যাবে, পোড়া চুনে জল মেশানো হলো। তো এটিই হচ্ছে কিন্তু একটি তাপমাত্রা বা তাপ উৎপাদক পরিবর্তন। দেখো, চুন অর্থাৎ ক্যালসিয়াম কার্বোনেট জলের সঙ্গে বিক্রিয়া কিন্তু প্রচুর তাপ উৎপন্ন করে, আর এর জন্যই এটি হচ্ছে কি একটি তাপ উৎপাদক পরিবর্তন। নেক্সট, ভারতের সর্বশেষ উপ প্রধানমন্ত্রী কে? দেবীলাল চরণ সিং, লালকৃষ্ণ আবদানি, পি সাংমা। দেখো, তোমরা এটা আশা করে সবাই জানো যে ভারতের সর্বশেষ যে উপ প্রধানমন্ত্রী রয়েছে তার নাম হচ্ছে কিন্তু লালকৃষ্ণ আদবানি। তো অপশন তোমাদের কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, লালকৃষ্ণ আদবানি। নেক্সট, তপশিলি উপজাতি জনসংখ্যার অনুপাত ভারতের কোন রাজ্যে সর্বাধিক? দেখো, আমাদের সর্বশেষ কিন্তু 2011 সালে জনগণনা হয়েছিল, আর 2011 সালের জনগণনা অনুসারে মধ্যপ্রদেশে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক কি তপশিলি উপজাতিভুক্ত লোক বসবাস করে, এবং শতকরা হিসেবে যদি আমরা ধরি তাহলে কিন্তু মিজোরামে 94.5% লোক তপশিলি উপজাতিভুক্ত। তবে এখানে বলছি কি, উপজাতি জনসংখ্যার অনুপাত সবচেয়ে কোন রাজ্যে বেশি? তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি, দেখো, এই সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু আমাদের এই স্টাডি অ্যাক্সেস টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেগুলো কালেক্ট করতে পারো, এমনকি আমাদের যে WBP-র উপর যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেটা, সেখানেও তোমরা জয়েন করে এই সমস্ত ক্লাসের পিডিএফ কালেক্ট করে নিতে পারো। তোমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু সেই সমস্ত গ্রুপের লিঙ্ক দেওয়া হয়ে থাকবে। নেক্সট, বৃষ্টিছায় অঞ্চল দেখা যায়। দেখো, বৃষ্টিছায় অঞ্চল কোন জায়গাটাকে বৃষ্টিছায় অঞ্চল বলা হয়? পাহাড়ের শিশুর দেশ, পাহাড়ের পাদদেশ, প্রতিবার ঢাল বরাবর, অনুবাদ ঢাল বরাবর। দেখো, এখানে যদি তোমাদের পাহাড় থাকে, পাহাড় যদি এই মেঘটি যে আসে, এই মেঘটি আসার ফলে কি হয়, এখানে ধাক্কা খায় আর এইদিকে যায় না, ফলে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। তো এটি এখানে বৃষ্টিপাত হয়, আর এই দেখে দাও পাহাড়ে এই ঢালেই কিন্তু তোমাদের কি বৃষ্টি হয়ে থাকে না। তো এটিই কিন্তু হচ্ছে তোমাদের কি বৃষ্টিচ্ছায় অঞ্চল বলা হয়ে থাকে। তো এটি কি বলা হবে, এটিকে বলা হয় তোমাদের অনুবাদ ঢাল বরাবর, সরি, এটি অনুবাদ ঢাল, আর এটা হচ্ছে তোমার কি প্রতিবার ঢাল বরাবর। তো এখানে কোন জায়গায় তাহলে বৃষ্টি অঞ্চল দেখা যায়? তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অনুবাদ ঢাল বরাবর। তো অপশন তোমাদের ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতের প্রবেশ করেন 563 থেকে 483 খ্রিস্টপূর্বাব্দে, 327 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দে,
2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে 600 খ্রিস্টপূর্বাব্দে। দেখো গ্রেট আলেকজান্ডার এশিয়া কিন্তু ভারতে প্রবেশ করেছিলেন 327 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। তো অপশন তোমাদের কী হয়ে যাবে, বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো, ভারতের মধ্যে সবাক মানে কি যে চলচ্চিত্রের মধ্যে প্রথম কি সাউন্ড দেওয়া হয়েছিল, সেই চলচ্চিত্রের নামটি কি তোমাদের এখানে করতে বলছে, জামাই ষষ্ঠী, আলম আড়া, বিল্বমঙ্গল, রাজা হরিশ্চন্দ্র। দেখো তো ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে কিন্তু আমাদের কি আলম আড়া, অপশন তোমাদের বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর তোমাদের একটা বাড়ির কাজ থাকলো, হোমওয়ার্ক থাকলো, যে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে প্রথম নির্বাক চলচ্চিত্র নাম কি, ভারতের প্রথম যে নির্বাক চলচ্চিত্র সেটার নাম কি, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, ডোলড্রামসের অর্থ হলো একটি শান্ত জলবায়ু অঞ্চল, একটি ঝঞ্ঝাপূর্ণ জলবায়ু অঞ্চল, একটি শীতল জলবায়ু অঞ্চল, একটি শুষ্ক জলবায়ু অঞ্চল। দেখো এটি একটা ভৌগোলিক কোশ্চেন তোমাদের, তো এই ডোলড্রামসের কথার অর্থ হচ্ছে কিন্তু একটি ঝঞ্ঝাপূর্ণ জলবায়ু অঞ্চল। তো অপশন তোমাদের কী হয়ে যাবে, বি হয়ে যাবে রাইট অ্যান্সার, একটি ঝঞ্ঝাপূর্ণ জলবায়ু অঞ্চল। তো ডোলড্রামস এর অর্থ হচ্ছে বি। নেক্সট, কোন সালে সুভাষচন্দ্র বসু প্রথমবার কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন, 1938, 1933, 1928, 1923। দেখো সুভাষচন্দ্র বসু কিন্তু প্রথমবার যে প্রথম যে কংগ্রেসের অধিবেশন হয়েছে, সরি প্রথম কংগ্রেসের অধিবেশনে সভিত হয়েছিলেন কোথায়, হরিপুরা কংগ্রেসে কিন্তু অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। সেটা কবে, সেটা কিন্তু আমাদের 1938 সালে। তো অপশন তোমাদের কী হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তবে প্রশ্ন তোমাদের এটা প্রশ্ন আসে যে সুভাষচন্দ্র বসু শেষবারের মতো কবে কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তো দেখো পরবর্তী সালে অর্থাৎ 1939 সালে কিন্তু ত্রিপুরী অধিবেশনে তিনি দ্বিতীয়বার কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন এবং এটিই ছিল তার শেষবারের মতো কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করা। এটাও তোমরা মনে রাখবে, সেটা কথায় 1939 সালে এবং ত্রিপুরী কংগ্রেসে। নেক্সট, মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা হলো 208, 209, 206, 204। দেখো মানুষের একজন পূর্ণবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা হচ্ছে তোমাদের কিন্তু 206, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো দেখো এখান থেকে আর কী কী তোমাদের প্রশ্ন আসতে দেখা যায়, এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায় যে মানুষের দেহে দীর্ঘতম হাড়ের নাম কি, বা শক্তিশালী হাড়ের নাম বলতে পারো। তো সেখানে নাম হয়ে যাবে কী হয়ে যাবে, ফিমার, যেটা আমরা কোথায় থাকে সেটা উরুর মধ্যে থাকে, এবং ক্ষুদ্রতম হাড়ের নাম হচ্ছে স্টেপিজ, যেটা কোথায় থাকে, সেটা থাকে আমাদের কানের মধ্যে। নেক্সট, নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা নয়। দেখো এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু পরীক্ষায় প্রায় আসতে দেখা যায় যে কোন বইটি কোন লেখকের নয় বা কোন এই বইটি কোন লেখকের। তো এখানে দেখো চতুষ্কোণ, বিপ্রদাস, পল্লী সমাজ, রামের সুমতি। তো এখান থেকে তোমরা একটু অপশন জানতে পারছো, পল্লী সমাজ সবাই আশা করি জানো যে এটি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। তো অপশন বি বিপ্রদাস, এটাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। এর রামের সুমতি, এটাও কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। তবে যে চতুষ্কোণ রয়েছে এটি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা নয়। তো অপশন তোমাদের এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, এক আলোকবর্ষ সমান। দেখো তোমাদের এই প্রশ্নটি আরেকভাবে আসে দেখা যায় যে আলোকবর্ষ এটা কিসের একক, অর্থাৎ এই আলোকবর্ষের সাহায্যে কী মাপা হয়। তো সবাই মোটামুটি এটা জানো। তো দেখো এটা কিন্তু প্রায় কিছু কিছু স্টুডেন্ট কিন্তু ভুল করে আসে যে এটি ভাবে যে এটি আলোকবর্ষের একক বা আলোর মাপার দৈর্ঘ্যের একক, কিন্তু এটি কিন্তু আসলে ওঠে হচ্ছে কি, এটি হচ্ছে একটি যে তোমাদের দৈর্ঘ্য মাপার, একটি দূরত্ব মাপার একক হচ্ছে এই আলোকবর্ষ। দেখো শূন্যস্থানে আলো এক বছরে যে পথ অতিক্রম করে তাই কিন্তু এক আলোকবর্ষ, এবং এটি দূরত্বের একক, এবং এই এক আলোকবর্ষ সমান সমান হচ্ছে 9.46 × 10^12 কিমি। অপশন তোমাদের কী হয়ে যাবে 9.46। দেখো অপশনটি তোমাদের কিন্তু 9.46 নেই, দেখো 9.46। দেখো এখানে 46 এখানে পার হয়ে গেছে, তোমাদের কিন্তু এটা 5 ধরা যেতে পারে। তো অপশন তোমার কী হয়ে যাবে 9.5 × 10^12 কিমি, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, জিম কর্বেট ন্যাশনাল পার্ক অবস্থিত কোথায়। দেখো তোমরা এটা আশা করে জানো যে জিম কর্বেট কিন্তু ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, এবং এই জিম কর্বেট ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ। দেখো এই জিম কর্বেট ন্যাশনাল পার্ক রয়েছে কিন্তু আমাদের উত্তরাখণ্ডে, অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, ভারতীয় সংবিধানে 25 নং ধারায় উল্লেখ রয়েছে। দেখো তোমরা সবাই জানো যে আমাদের কিন্তু কি 12 থেকে 35 নং ধারার মধ্যে আমাদের মৌলিক অধিকারগুলো কি বর্ণিত রয়েছে, এবং এই মৌলিক অধিকারের মধ্যে একটি ধারা রয়েছে 25 নং ধারা। এই 25 নং ধারার মধ্যে কি উল্লেখ রয়েছে, সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার, ধর্মের স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, সরকারি প্রতিষ্ঠানের ধর্ম শিক্ষার উপর নিষেধাজ্ঞা। দেখো প্রথম যে একটি অপশন দেখবো আমরা কি সাংস্কৃতিক
ও শিক্ষাগত অধিকার, এটা কিন্তু আমাদের বলা হয়েছে 29-30 নং ধারার মধ্যে। এবং পরে কি রয়েছে আমাদের ধর্মের স্বাধীনতার অধিকার, এটি কিন্তু বলা রয়েছে আমাদের 25 নং ধারার মধ্যে। তো আমাদের অপশন তো আমাদের কী হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে এখানে রাইট আনসার, যে ভারতীয় সংবিধানে 25 নং ধারার মধ্যে বলা রয়েছে ধর্মের স্বাধীনতার অধিকার, অপশন বি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট, দার্শনিক এর উল্কি, বা দেখো দার্শনিক উল্কি আটের নাম কী নামে বলা হয়, এম জি ও জেড এন ও সি ইউ ও এ এল টু ও থ্রি। দেখো যে আমাদের যে দার্শনিক উল বলা হয় তাকে, সেটা কিন্তু বলা হয় জিঙ্ক অক্সাইড, এবং এটি একটি কী, এটি একটি হচ্ছে উভধর্মী অক্সাইড। তো দার্শনিক উল তাহলে জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড সংকেত কী, জিঙ্ক অক্সাইড সংকেত হচ্ছে জেড এন ও, অপশন তোমাদের বি হিসেবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে এই কথাটি লিখেছিলেন, দ্বিজেন্দ্রলাল রায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। দেখো তোমাদের কিন্তু উক্তিগুলি দিয়ে পরীক্ষা আসে যে এই উক্তিটি কে বলেছিলেন। যেমন এখানে একটি তোমাদের প্রশ্ন এসে গেছে যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এই যে এই উক্তিটি রয়েছে এই উক্তিটি কিন্তু বলেছিলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট আনসার। নেক্সট, জোয়ার ও ভাটার সময়ের ব্যবধান প্রায়, দেখো একদিনের মধ্যে জোয়ার ও ভাটা কিন্তু দুবার হয়ে থাকে, তো জোয়ার ও ভাটার সময়ের ব্যবধান কত তোমরা কিন্তু এটা আইডিয়া একটু বলতে পারছো, যেমন 6 ঘন্টা 12 ঘন্টা 12 ঘন্টা 24 মিনিট 24 ঘন্টা 12 মিনিট। তবে দেখো যে জোয়া যে ভাটার সময় যে ব্যবধান প্রায় সেটা কিন্তু হয়ে থাকে 12 ঘন্টা 24 মিনিটের পরপর, তো অপশন তোমাদের কি সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, ড্যাশ পেনিসিলিন আবিষ্কার করেন, জি জোসেফ, এ রবার্টস, এ পাস্কাল, এ ফ্লেমিং। দেখো বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকেই কিন্তু প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি করেছিলেন। তো দেখো এখানে তাহলে কী হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন ডি, এ ফ্লেমিং। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস বছরের কোন দিন পালিত হয়। দেখো তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ ডেগুলো তোমাদের পরীক্ষা আসে দেখা যায়, তো তোমরা সবাই কিন্তু সেই ডেটগুলো ভালোভাবে পড়ে নেবে। দেখো আন্তর্জাতিক নারী দিবস সেটি কবে পালন করা হয়, সেটি কিন্তু পালন করা হয় থাকে তোমাদের 8ই মার্চ, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, প্রথম শিল্পী নীতি কবে ঘোষিত হয়েছিল, 1947, 1948, 1991, 1956। দেখো প্রথম যে শিল্পনীতি সেটা কিন্তু ঘোষিত হয়েছিল তোমাদের 1948 সালে, অপশন বি হয়েছে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, স্মল পক্স বা গুটি বসন্তের কারণ কি, পোলিও ভাইরাস, হারপেস জোস্টার ভাইরাস, রুবেলা ভাইরাস, ভেরিওলা ভাইরাস। দেখো যে স্মল পক্স এটি কিন্তু 1980 দশকে বিশ্ব থেকে দূরীভূত হয়েছিল, অর্থাৎ এটি প্রায় দেখা না যেতে পারে, দেখা যায়নি। তো দেখো এর পরবর্তী যেমন হু, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভারত থেকে 2014 সালে কিন্তু পোলিও মুক্ত ঘোষণা করেছিল, এটাও তোমরা ভালোভাবে মনে রাখবে। আর স্মল পক্স বা গুটি বসন্তের কারণ হচ্ছে কিন্তু ভেরিওলা ভাইরাস, অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো আরেকটি কথা কী বললাম যে হু 2014 সাল থেকে কিন্তু পোলিও মুক্ত ঘোষণা করেছে ভারতকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, অজাতশত্রু, শশাঙ্ক। দেখো বিখ্যাত সাঁচি স্তূপ এটি নির্মাণ করেছিলেন অশোক, অপশন তোমাদের কি হয়ে যাবে, এই হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, নো স্পেন বইটির লেখক কে, দিলীপ দেশাই, সেন ওয়ান, অনিল কুম্বলে, ড্যানিয়েল ভয়টেরি। তো দেখো নো স্পেন এই যে বইগুলো আছে এগুলো তোমাদের কিন্তু পরীক্ষা আসে, বিশেষ করে তোমাদের যেগুলো পরীক্ষা আসে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং খেলোয়াড়দের নাম দিয়ে যে বইগুলো রয়েছে সেগুলো তোমাদের পরীক্ষা আসে। তো ভারতের তো যে ভারতীয় যে খেলোয়াড়রা রয়েছে তাদের বইগুলো তো অবশ্যই শিখতে হবে, এমনকি তোমাদের বিশ্বে যে গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছে তাদেরও বইগুলো তোমাদের ভালোভাবে শিখে নিতে হবে। দেখো নো স্পেন এই বইটির লেখক হচ্ছে কিন্তু সেন ওয়ান, অপশন তোমাদের বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত অরণ্য, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী, কেন্দ্রীয় শুষ্ক পর্ণমোচী, ক্রান্তীয় চিরহরিৎ ম্যানগ্রোভ। দেখো হিমালয়ের পাদদেশে তরাই ও ডুয়ার্স, যেমনকি উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, মিজোরাম, মণিপুর, বিহার, অন্ধ্রপ্রদেশ, কেরালা আরও অনেক রাজ্য রয়েছে, সেখানে কিন্তু ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য দেখা যায়, তো অপশন তোমাদের কী হয়েছে, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এটি ভারতের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। তো এই আমরা কয়েকটি উদাহরণ দেখি গাছের, সেগুলো উদ্ভিদ নাম কি, শাল, সেগুন, শিরিশ, পলাশ, এগুলো সমস্তই হচ্ছে কিন্তু ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচীর উদ্ভিদের উদাহরণ। নেক্সট, টোডা উপজাতি কোথায় দেখা যায়, নীলগিরি পর্বতে, ঝাড়খণ্ডে, উত্তরাখণ্ডে, ছত্তিশগড়। দেখো টোডা উপজাতি, এই টোডা উপজাতি দেখা যায় কিন্তু নীলগিরি পর্বতে, অপশন এ হয়েছে তোমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট, কারা প্রথম ভারতের স্বর্ণ মুদ্রা প্রচলন করেন, কুষাণ, হুন, চোল, ইন্দো গ্রীক। দেখো
প্রথম যে স্বর্ণ মুদ্রা সেটা কিন্তু প্রচলন করেছিলেন কুষাণ বংশ। অপশন এ হিসেবে রাইট আছে। দেখো কুষাণ রাজা যে দ্বিতীয় কোথফিদেস ছিলেন তিনি কিন্তু ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেন। তো এখানে তোমাদের বংশের নাম দিয়ে আসে, এমনকি তোমাদের কিন্তু রাজার নাম দিয়েও আসতে পারে। তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে দ্বিতীয় কোথফিদেস। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু। দেখো তো এখানে তোমাদের কি হয়ে যাবে, এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। ইনিই কিন্তু ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, যাযাবর ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন? দেখো এই যাযাবর ছদ্মনামটি কার? বিমল ঘোষ, বিনয় মুখোপাধ্যায়, অরবিন্দ গুহ, প্রমোদ চৌধুরী। দেখো এই যে যাযাবর ছদ্মনামটি ছিল সেটা কিন্তু হয়েছিল কার? সেটা ছিল বিনয় মুখোপাধ্যায়। অপশন তোমাদের বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, সুফি শব্দটি এসেছে এক ধরনের কবিতা থেকে, এক ধরনের পোশাক থেকে, এক ধরনের একটি ভাষা থেকে, একটি জায়গার নাম থেকে। দেখো সুফি যে শব্দটি রয়েছে এটি কিন্তু একটি আসলে কি আরবি শব্দ, সেটা কোথা থেকে এসেছে? সাপা থেকে এসেছে। আর তোমরা মনে রাখবে যে সুফ শব্দের অর্থ হচ্ছে পবিত্র জীবনযাপন, এবং এটি একটি যারা মোটা পশমের বস্ত্রবত্ত তাদেরই কিন্তু সুফি বলা হয়ে থাকে। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? এক ধরনের পোশাক থেকে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, এই সুফি শব্দটি হচ্ছে এক ধরনের পোশাক থেকে। নেক্সট, কে ঘোষণা করেন করো অথবা মর, অর্থাৎ ডু অর ডাই? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, লালা লাজপত রায়। তোমরা এটা সবাই জানো, তো তোমাদের এটা বাড়ির কাছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, গাঙ্গেয় সমভূমি প্রাচীন পলিযুক্ত অঞ্চল কি নামে পরিচিত? খাদার, ভাবর, ভাঙর, তরাই। দেখো নবীন পলিমাটিকে উত্তরপ্রদেশে বলা হয় কিন্তু খাদার, এবং পাঞ্জাবে বেড বলে, এটা তোমরা মনে রাখবে। এবং প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙর। তো অপশন তোমাদের কি হয়ে যাবে এখানে? অপশন তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এবং দেখো যে নদীবাহিত নুড়ি কাকর বালির মিশ্রণে তরাই মাটি সৃষ্টি হয়েছে, যাকে কিন্তু বলা হয় থাকে ভাবর, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কবে? দেখো তোমরা সবাই জানো 1886, 1892, 1896, 1904, যে প্রথমবারের মতো যে বন্দে মাতরম গানটি সেটি গাওয়া হয়েছিল তোমাদের কিন্তু 1896 সালে। অপশন ই হয়ে যাবে তোমার কেন, সরি 1800 সি হয়ে যাবে ডাইনাসার, 1896 সালে। এবং এই বন্দে মাতরম গানটি কোথা থেকে নেওয়া হয়েছিল? এই বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছিল আনন্দমঠ উপন্যাস থেকে, এবং সেটি কে লিখেছিলেন? সেটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট, সিন্ধু গাঙ্গেয় সমভূমির উর্বরতার কারণ কি? অভিবাসিত পলি, স্থানিক পলি, অগভীর ভৌমজল, সুন্দর জলনির্ভর প্রণালী। দেখো এই বন্যার ফলে কিন্তু এই সিন্ধু গাঙ্গেয় অঞ্চল কি হয়, পলি জমে যায় এবং পলি সঞ্চয়, এবং এই পলি সঞ্চয় করার একটা কথা বলা হয় অভিবাসিত পলি। অপশন তোমাদের বি এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অভিবাসিত পলি। নেক্সট, ভারতের প্রথম লোকপাল কে নিযুক্ত হলেন? পিনাকী চন্দ্র ঘোষ, পিনাকী চন্দ্র বোস। দেখো এখানে তোমাদের প্রশ্নটি একটু কঠিন করেই দিয়েছে, তোমরা আশা করি সবাই যখন জানো যে পিনাকী ছিলেন পিনাকী চন্দ্র, তবে যে টাইটেল যে ঘোষ এখানে বলেছে বোস, এবং দীপক মিশ্র, জয়েন্দ্র ভট্টাচার্য। দেখো ভারতের প্রথম লোকপাল ছিলেন কিন্তু তোমাদের পিনাকী চন্দ্র ঘোষ, অর্থাৎ এখনও রয়েছেন পিনাকী চন্দ্র ঘোষ, তোমাদের নিয়ে যাবে অপশন নিয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কি বলছে ফিসকাল ঘাটতি হয়? দেখো এটাকে এই প্রশ্ন তোমার একটা অর্থনীতি থেকে এসছে, তো এই ফিসকাল ঘাটতি কৃষির উপর হয়? এটি কিন্তু তোমার হয়ে থাকে রেভিনিউ ডিপ্রিসড প্লাস ক্যাপিটাল ডিপ্রিসড মোট ব্যয়। তো অপশন তোমাদের কি, যে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি সমূহ হলো আদালতে বিচারের সম্মুখীন হওয়ার যোগ্য, আদালতে বিচারের যোগ্য নয়, কেবলমাত্র কয়েকটি নীতিই বিচারযোগ্য, উপরের কোনোটি নয়। দেখো এই যে আমাদের যে সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে যে নির্দেশমূলক নীতিসমূহগুলি যে রয়েছে এটি কিন্তু আদালতে বিচারযোগ্য নয়। তো অপশন তোমাদের কি, যে অপশন বি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের সেশন। তবে তোমরা দেখো আজকে তোমাদের 38 প্রশ্ন রয়েছে, তো আজকে যে সেটটি রয়েছে এই সেটটি কিন্তু তোমাদের এই 38টি প্রশ্নই দেওয়া ছিল, তাই আমরা তোমাদের সামনে এই 38টি প্রশ্নই নিয়ে এসেছি। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের সেশন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।